নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম নতুন ধরনের একটা শাড়ি ড্রাইপিং আর এই ধরনের শাড়ি ড্রাইপিং তোমরা কিন্তু বিয়ে বাড়িতে বা যে কোনো ওকেশানে বা রিসেপশন ওকেশানে তোমরা কিন্তু পরতেই পারো খুবই সুন্দর লাগবে এবং খুবই ইউনিক লাগবে তো প্রথমে কি করতে হবে শাড়িটাকে আমরা ওপেন করে নিচ্ছি আজকে যারা তোমরা একদম শাড়ি পরতে পারো না আমি অনেকগুলো টিপস দিয়েছি যাতে এই বিয়ে বাড়িতে তোমরা মনের মতো করে শাড়ি পরতে পারো দেখো প্রথমে এভাবে আমি শাড়ির কর্নারটাকে একদম ডান সাইডে ডান হাতের এখানে টাক করেছি তোমাদের যদি মনে হয় শাড়ি খুলে যাবে তাহলে অবশ্যই একটা সেফটি পিন দিয়ে তোমরা যেখানে প্রথম টাক করেছিলে শাড়িটাকে সেখানে পেটিকোটের সঙ্গে পিন আপ করে নেবে এবার দেখো বুড়ো আঙুল এক্সট্রা কাপড়টাকে আমি সরিয়ে দিচ্ছি চারিদিকে এবার খুব টাইট করে পিছন দিক দিয়ে আমি টেনে আনছি এনে যেখানে প্রথমে আমরা শাড়িটাকে এখানে পেটিকোটের ভিতরে টাক করেছিলাম সেখানে আবারও টাক করব দেখতে পাচ্ছ কতটা টাইট করে নিয়েছি এরকম টাইট করে নিলে তোমাদেরকে কিন্তু অনেকটা স্লিম দেখাবে এবং সুন্দর দেখাবে তারপরে মিডিলে শাড়িটাকে ছোটো ছোটো করে ধরে নেবে আঁচলটাকে ধরে নিচ্ছি আর আঁচলটা কিভাবে খুব সহজ করে বানাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু দেখে নাও এবং খুব সহজেই শিখে যাবে উপরে যে বর্ডারটা আছে দেখো এই যে বর্ডারটাকেই তোমরা মেপে নেবে ঠিক প্রথমের প্লিটটা আমাদের এত বড় হবে আর তারপরে প্রত্যেকটা প্লিট কিন্তু ছোট হবে প্রথমে যেটা ধরেছিলে আঙুলটাকে একটু সরিয়ে নাও সরিয়ে নেওয়ার পরে তারপর থেকে ছোট ছোট করে প্লিটটা রেডি করো আর প্লেটটা রেডি করার পর একদম লাস্ট যে প্লিটটা করবে সেটা কিন্তু একটু উল্টো হবে দেখো একটু উল্টে যাবে তাহলেই কিন্তু একদম সঠিকভাবে তোমরা এই আঁচলের প্লিটটা রেডি করে নিতে পারবে খুব ভালো করে ধরে নাও ধরে নেওয়ার পরে একটু নাড়িয়ে নেবে দেখবে ভাঁজগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ধরতে সুবিধা হবে ধরে নেওয়ার পরে অবশ্যই কিন্তু তোমরা এখানে একটু হাত দিয়ে চেপে নেবে খুব ভালো করে প্রত্যেকটা ভাঁজ এখানে ধরে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেবে ফোলা ভাবটা একদমই চলে যাবে এবং আঁচলটা তোমাদের বুঝতে সুবিধা হবে আর তারপরে অবশ্যই একটা উপরে সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে দেখো ঠিক এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো তোমরা চাইলে এখানে শাড়ির পিনও কিন্তু ব্যবহার করতে পারো অবশ্যই কিন্তু এখানে তোমাদের যে কোনো কিছু একটা দিয়ে এটাকে এখানে সিকিওর করতে হবে নাহলে কিন্তু পরের দিকের ভাঁজগুলো তোমরা ধরতে পারবে না সেক্ষেত্রে বারবার ভাঁজটা খুলে যাবে অসুবিধা হবে তো আবারও আমি এখানে ধরে নিচ্ছি একটু অল্প অল্প করে রেডি করে নেবে হাত দিয়ে চেপে নেবে নেওয়ার পরে দেখবে এভাবে তোমরা ধরেও রাখতে পারো আর তারপরে এরকম ছোটো ছোটো করে এখানে সামনের দিকে আঁচলটাও কিন্তু রেডি করে নিতে পারো এভাবে করলে কিন্তু খুব সহজে আঁচলটাও তোমরা রেডি করে নিতে পারবে আমি সময় চেষ্টা করি তোমাদেরকে খুব সহজভাবে শাড়ি ড্র্যাপিং দেখানোর আমার চ্যানেলে অনেক ধরনের নতুন নতুন শাড়ি এর ভিডিও আমি দিয়ে রেখেছি বিয়ে বাড়িতে কীভাবে পরবে রিসেপশনে কিভাবে শাড়ি পরে যাবে এবং তোমরা যারা নতুন কীভাবে শাড়ি পরবে সমস্ত ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি অবশ্যই একটু চেক আউট করে নিও আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে তো এবার দেখো আমি এখানে প্লেটগুলোকে রেডি করে নিচ্ছি এখানে আজকে আঁচলটা আমরা বেশি বড় করব না আঁচলটা কিন্তু আজকে আমাদের ছোট হবে বেশি ছোট নয় এখানে দেখো ভালো করে ধরে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নিচ্ছি অবশ্যই একটু একটু করে ধরে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেবে আর চাইলে এখানে সেফটি পিনও পিন আপ করতে পারো আর আমি এখানে আবারও শাড়ির পিন ব্যবহার করেছি আঁচলটা এখানে রেডি হয়ে যাওয়ার পরে পিছন দিকে অবশ্যই একটু চেক করে নেব যে কত বড় হয়েছে দেখো এখানে কিন্তু ছোট বড় অনেক সময় হয়ে যায় তো এখানে কী করবে তোমরা যেটা ছোটো আছে সেটাকে একটু বড় করে নেবে দেখতে পাচ্ছ এবার আমি আঁচলটাকে পিছনে চেক করে নেব যে কতটা বড় রাখবো দেখো এখানে এতটুকুই আঁচল থাকবে বেশি বড় থাকবে না হাত দিয়ে একটু মেপে নিতে পারো এক হাতের থেকে একটু বেশি হবে তো এদিকেও ওইভাবে আমি মেপে নিচ্ছি যে কতটা রাখবো তো এক হাত মতোই এদিকে রেখেছি এবার এখানেও একটু মেপে নিচ্ছি ঠিক সঠিক এই মাপটা কিন্তু তোমরা করে নিয়ে আঁচলটাকে এক্সট্রা করে ছেড়ে রেখে তারপরে কিন্তু তোমরা কাঁধের উপর একটা সেফটিবিন দিয়ে পিন আপ করবে আর এই নিচের দিকে আমি ভাসটা আরও একটু রেডি করে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারো তোমরা তোমাদের পছন্দের কোন শাড়ি ড্যাপিং দেখতে চাইছো বা কি ছবি আছে সেই শাড়ি ড্যাপিংয়ের সেটাও কিন্তু অবশ্যই আমাকে আমার ইনস্টাগ্রামে ডিএম করতে পারো আমি সেই নিয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো একে একে তার জন্য কিন্তু তোমাদেরকে আগে আমার ইনস্টাগ্রাম ফলো করতে হবে এবং সেখানে গিয়ে ডিএম করতে হবে বা চাইলে তোমরা কিন্তু আমার এখানেও কমেন্ট করে জানাতে পারো তোমরা আরও নতুন নতুন কী কী ধরনের ডিজাইন আমার থেকে দেখতে চাইছো তো এবার দেখো কুচিটা রেডি করব তোমরা যারা একদম কুচি রেডি করতে পারো না খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি যেমন তোমরা আঁচলটাকে ধরেছিলে সেম একইভাবে এখানে দেখো আমি কুচিটাকেও ধরেছি তোমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না তোমরা যারা বাঁ হাত দিয়ে করছো এইভাবে কুচিটাকে রেডি করো দেখবে খুব সহজে সুন্দরভাবে কিন্তু এখানে তোমরা কুচিটা রেডি করে নিতে পারবে তো এটা একটা টেকনিক আমি দেখিয়ে দিলাম আরও একটা টেকনিক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবার দেখো একটু ঘুরিয়ে নিলে ঘুরিয়ে নেওয়ার পর একটু নাড়িয়ে প্রত্যেকটা ভাঁজ এখানে ধরে নেবে এবার দেখো একদম নতুন তোমরা কুচি করতে পারো না তো তোমরা কী করবে নাভির উপরে দেখো এভাবে চারটে আঙুল চেপে রাখবে আর একটা করে এরকম ভাঁজ দিয়ে নেবে দেখবে সুন্দরভাবে প্রত্যেকটা ভাঁজ এখানে তোমরা বুঝতে পারবে যে কতটা বড়ো ছোটো করতে চাইছো সেইভাবে আঙুলগুলোকে এভাবে তোমরা চেপে রাখবে দেখো প্রত্যেকটা ভাঁজ কিন্তু এখানে আমার ইকুয়াল মানে সমান হচ্ছে দেখো ছোট বড় হচ্ছে না এটাও কিন্তু খুব সহজ একটা রাস্তা কুঁচি বানানোর তো আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে তোমরা যারা একদম নতুন শাড়ি পরতে পারছো না কুঁচি করতে পারছো না আশা করি আজকের ভিডিওটা দেখলে তারপর থেকে তোমরা কিন্তু এই কথাটা বলতে পারবে না যে আমরা একদমই শাড়ি পরতে পারি না বুঝতে পারছি না আশা করি এক থেকে দুইবার ভিডিওটা তোমরা দেখবে আর তারপরে শাড়ি পরাটা কিন্তু তোমরা শিখে যাবে খুব ভালো করে কুঁচির মাথাগুলো এখানে সমান করে ধরে নিচ্ছি ধরে নেওয়ার পরে একটু নাড়িয়ে নেবে তাহলে হয় ভিতরে যে ভাঁজগুলো থাকে সেগুলো বাইরের দিকে বার হয়ে যায় ধরতে সুবিধা হয় তারপরে এভাবে প্রত্যেকটা ভাঁজ ধরে নেবে দেখো ধরে নিচ্ছি খুব ভালো করে ধরে নেওয়ার পরে কুঁচির উপরের দিকে একটা কিন্তু তোমার প্রথমে সেফটিপিন করে রাখবে সেপ্টেম দিয়ে পিন আপ করার পরে ঠিক এখানে মিডিলে আবার ধরবে ধরে এভাবে ফোল্ড করে নিচের দিকে ঝুঁকবে ঝুঁকে গিয়ে নিচের ভাঁজগুলোকে আবারও সুন্দর করে সমান করে ধরবে ধরে হাত দিয়ে এখানে চেপে দেবে দেখবে কুঁচির ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে এখানে সেট হয়ে বসে থাকবে এবার তলায় যে প্লেটটা ছিল দেখো সেটাকে ছেড়ে দিচ্ছি দিয়ে এখানে পেডিকোটের ভিতরে টাক করব তার আগে নিচের দিকে লেন্থটা তোমরা দেখে নেবে কতটা উঁচু রাখতে চাইছো এবার সাইডে যে এক্সট্রা কাপড় থাকে এটাকে কিন্তু সুন্দর করে অবশ্যই পিছনের দিকে টাক করবে নাহলে কিন্তু দেখতে অনেক সময় বাজে লাগে সামনের দিকের ভাঁজগুলো এখানে দেখো আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি আমার প্রিয় দর্শক তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে সাথে অল বাটনটা একবার হিট করে রাখবে তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি ট্যাপিংয়ের ভিডিও আমি আমার চ্যানেলে দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে আর যদি আমার শাড়ি ড্যাপিংটা তোমাদের ভালো লাগে একটু হেল্প হয় তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারাও দেখতে পারে তাদেরও সুবিধা হয় তো এবার দেখো আঁচলটাকে আমি পিছন দিক দিয়ে সামনের দিকে নিয়ে এসেছি যে পিনগুলো আমি পিন আপ করে রেখেছিলাম সেটাকে ওপেন করে নিলাম এবার আঁচলের কর্নারটাকে আমি ধরে রেখেছি দেখো আর ঠিক বাঁ সাইডে যে ভাঁজগুলো ছিল সেগুলো তলায় আমি এখানে এই আঁচলের মাথাটাকে রাখবো তার আগে একটু ফোল্ড করে নিচ্ছি চাইলে এখানে তোমরা ভাঁজও করে নিতে পারো দু একটা তো দেখো এই ফোল্ড করে নেওয়ার পর ঠিক এই তলায় দিয়ে দিলাম দেওয়ার পরে উপরের ভাঁজগুলো আমি উপরে দিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো তার আগে এদিকে আমি ঠিক করে নিচ্ছি ভাঁজগুলোকে এখানে দেখো একটা ছোট সেফটি পিন আমি ব্লাউজের ভিতর থেকে ব্যবহার করছি আর তার আগে দেখো আমি যখন এখানে পিন আপ করবো উপরে প্লিটটাকে ছেড়ে রেখে ভিতরে প্লিট থেকে আমি কিন্তু পিন আপটা করে নিয়েছি দেখো উপরে প্লিট কিন্তু এভাবে ওপেন থাকবে তাহলে কিন্তু বোঝাই যাবে না এখানে তোমরা সেফটিপিন দিয়ে পিন আপ করেছো এখানেও একটা সেফটিপিন দিয়ে পিন আপ করে নেবে তার কারণ অনেক সময় এখান থেকে শাড়িটা একটু সরে যায় তো দেখলে এখানে একটা সাবটিমিন দিয়ে পিল আপ করে নিয়েছি সাইডের ভাঁজগুলোকে আরও একবার সুন্দর করে নিয়েছি এই জায়গাতে তোমরা এই আঁচলটাকে ভিতরে রাখবে তার উপর থেকে প্রত্যেকটা ভাঁজ এখানে দেবে দেখতে খুবই সুন্দর খুবই ইউনিক লাগবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তোমরা অনেকেই বলো যে আমাদের পেট দেখা যায় পিঠ দেখা যায় এক্ষেত্রে কী করবে এখানে যদি তোমাদের পেটটা দেখা যায় এই আঁচলটাকে এভাবে টেনে আনবে এনে ওখানে একটা সেফটিপিন দিয়ে পিন আপ করতে পারো বা যখন কোমর বন্ধনী পড়বে তখন ওইদিকে টেনে এনে টাইট করে কোমর বন্ধনীটা তোমরা পেছন দিক দিয়ে পিন আপ করে নেবে দেখবে পেটও দেখা যাবে না পিটও দেখা যাবে না তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই এমন একটা শাড়ি পিন দেখাও যেখানে পিট দেখা যাবে না পেট দেখা যাবে না তো এই ডিজাইনটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো আশা করি তোমাদের মনের মতো হবে পিটও দেখা যাবে না পেটও দেখা যাবে না তো আজকের মতোটাটা দেখাবে নতুন ভিডিওতে তত সময় ভালো থেকো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে